কুমিল্লার ছেলে আয়মান সাদিক এবং চট্টগ্রামের মেয়ে মুনজিরিন শহীদ বিয়ে করছে। খবরটা দেখে একটু অবাকই হয়েছি ফর ভেরিয়াস রিজনস। প্রথম কারণ হচ্ছে আয়মান সাদিক কুমিল্লার ছেলে জানতাম না, মুনজিরিন শহীদ চট্টগ্রামের মেয়ে জানতাম না। ওকে, সো বাংলাদেশের সকল মানুষ কোনো না কোনো জেলায় বিলং করে, এখানে অবাক হওয়ার কী আছে? অবাক হওয়ার ব্যাপার হচ্ছে আমি কুমিল্লায় বিলং করি, সো আয়মান সাদিক কুমিল্লার সেটা জানতাম না। আবার আরেকটা অবাক করার ব্যাপার হচ্ছে আমি চট্টগ্রামের মেয়ে বিয়ে করছি, আবার দেখতেছি যে এখানেও কুমিল্লা চট্টগ্রামের মধ্যে বিয়ে হয়েছে, ওটা আরেকটা অবাক করার ব্যাপার। ওকে, সেটা গেল নাম্বার ওয়ান অবাক করার ব্যাপার। নাম্বার টু অবাক করার ব্যাপার হচ্ছে আয়মান সাদিক এবং মুনজিরিন শহীদের মধ্যে নাকি দীর্ঘদিন ধরে প্রেম ছিল, সেই ব্যাপারে আমার কোনো ধারণা ছিল না। আমার ধারণা থাকবে কীভাবে, আমি কি তাদের ফ্রেন্ডস না? অনলাইন টনলাইনেও কখনো চোখে পড়ে নাই আর কি, এগুলো তো আলাপ আলোচনা হয়। এখন আলাপ আলোচনা থেকে জানতেছি যে এটা নাকি মানে কোনো গোপন খবর ছিল না, অলমোস্ট অনেকেই জানতো। আমরা যেই কারণে আলোচনা করতে বসছি সেটা হচ্ছে যে চলে আসছেন একজন হুজুর, আয়মান সাদিক আর কি জানি মুনজিরিন শহীদ বিয়ে করছে, হুজুর চলে আসছেন একজন বাংলা ঢোকানোর জন্য। ওনাদের কাজে কিন্তু এগুলো সম্ভবত উনি কনগ্রেচুলেট করতে চাচ্ছেন ওনাদেরকে যে খুব সুন্দর একটা তোমরা ইয়াং ছেলে পেলে, ইয়াং বয়সে বিয়ে করছো, সঠিক কাজ করছো, সঠিক ডিসিশন নিছো, তোমাদের সামনে সর্বাঙ্গীন মঙ্গল কামনা করি, তোমাদের সুন্দর জীবন কামনা করি, এমন কিছু মনে হয় বলে পোস্ট দিয়েছেন ওকে। দেখি আমাদের জানা মনে আপনি একজন স্মার্ট পুরুষ, কিন্তু উচ্চশিক্ষিত প্র্যাকটিসিং মুসলিম, আয়মান সাদিককে বলতেছে শুভকামনা রইলো, এগুলো কিছুক্ষণ বলছেন ওকে ভালো কথা, এগুলো বলছেন কেন জানি একটু ব্যাকল্যাশ কম আসে এই কারণে। ওনারা কিন্তু আগে এই ধরনের সুন্দর করে কথা বলতে ওনারা অভ্যস্ত ছিলেন না, এখন অনেকটা লাইনে চলে আসছেন। যে কদিন আগে আমাদের আহমদুল্লাহ হুজুর পোস্ট দিয়েছেন, তখন ফেসবুকে আমি পোস্ট করছিলাম রাইট, এই যে মাইকে ওয়াচ করে মানুষকে বিরক্ত করা, এটা নিয়ে আহমদুল্লাহ হুজুর পোস্ট দিয়েছেন যে এটা করা ঠিক নয় এবং এটা খুবই খারাপ কাজ, এই কথা বলা। এখন আহমদুল্লাহ হুজুরের মুখ দিয়ে, আমাদের মুখ দিয়ে যে কথা এতদিন বের হয়, আমরা গালি খেয়ে পালিশ হয়ে গেছি, সেই একই কথা আহমদুল্লাহ হুজুরের মুখ দিয়ে বেরিয়েছে। এবং এমন না যে স্বেচ্ছায় স্বতঃপ্রণোদিত হয়ে স্পন্টেনিয়াসলি বের হয়েছে, এমন কিন্তু না, আমাদের বলতে বলতে নানান তারপর ওনাদের চরিত্রে এই জিনিস নাই। আপনি যদি আমার সাথে দ্বিমত পোষণ করলে করতেই পারেন, আপনার ভিন্ন অবজারভেশন থাকতে পারে, আমার অবজারভেশনটা বলতেছি আর কি। গতকাল পর্যন্ত আপনার আজকের অর্ধাঙ্গিনীর পর্দার খেলাফ যত আমল ছিল সেগুলোর সব দায়ভার তার নিজের এবং অভিভাবক হিসেবে তার পিতা ও ভাইদের। এখন তিনি আপনার স্ত্রী, আপনার অর্ধাঙ্গিনী হয়েছেন, এই মুহূর্তে তার পর্দার দায়ভার আপনার এবং তার পর্দাহীন চলাফেরার পরলৌকিক দায় আপনাকে নিতে হবে। হাদিসের পরিভাষায় যাকে বলা হয় দ্য ইউস, এখানে আয়মান সাদিককে লেকচার দিবেন না, আয়মান সাদিকের যে দাড়ি নাই, টাকনুর নিচে প্যান্ট পরে কি না, আয়মান সাদিককে লেকচার দেন। আপনি আয়মান সাদিক বিয়ে করছে, আপনিও একটা মেয়েকে লেকচার দিবেন, একটা মহিলাকে লেকচার দিবেন, আপনি লেকচার দেওয়ার জন্য কত লতা পাতা খুঁজে বের করছেন যে আয়মান সাদিক সেই মেয়েকে বিয়ে করছে, এখন সেই মেয়ের দায় আয়মান সাদিকের, সুতরাং এখন আয়মান সাদিককে লেকচার দিবেন ওই মেয়েকে নিয়ে। সরাসরি আয়মান সাদিককে নিয়ে একটা পোস্ট দেন যে আয়মান সাদিক তোমার দাড়ি নাই, যে সেটাও জাস্টিফাইড হতো। আমি বলতেছি না, আমি বলতেছি যে কত ঘুরায় পেঁচায় ওনাদের যে মহিলাদেরকে নিয়ে কত ইস্যু, ওনাদের একটা ওয়াজের একটা খুতবার সব খালি মহিলা 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 মহিলার এই সমস্যা ওই সমস্যা ওই সমস্যা এই সমস্যা। সো ওনাদের কিছু কোর আচরণ জায়গা আছে, হ্যাঁ, কেন কি সেই ব্যাখ্যা আমি না করলাম আপনারা বুঝে নেন, আর না হয় আরেকদিন করবো না, হ্যাঁ। সো ওনার চুলকানি হয়েছে ওই জায়গার মধ্যে আর কি, হ্যাঁ। ওকে, পর্দা নিয়ে আসছে, পর্দা নিয়ে আসছে আয়মান সাদিককে লেকচার দিতে, কেন আয়মান সাদিক বিয়ে কর, এখন তার উপর দায় চলে আসছে, ওরে বাবারে লতা পাতা, বিয়ে করেও সারে নাই এখনও, হ্যাঁ, এখনও বিয়ে কনজামেটও করে নাই তারা। তার ব্যাপারে গতকাল পর্যন্ত আপনার কাছে, আল্লাহর কাছে আপনাকে কোনো জবাবদিহি করা লাগতো না, কিন্তু আজ আজ তার পর্দাহীনতা আর গুনাহের দায়ভার আপনাকেও নিতে হবে। আপনি আপনার স্ত্রীকে ইসলামী ড্রেস কোডের মধ্যে রাখলে তিনি মানুষের বদনজর থেকে বাঁচবেন, আপনি বাঁচবেন গুনাহের দহন থেকে। আর আপনারা হাজার হাজার যুবকের অনুপ্রেরণার বাতি ঘর হয়, আপনাদের অনুপ্রেরণায় হাজার হাজার স্টুডেন্ট ইসলামী ড্রেস কোড পরিপালনে অনুপ্রাণিত হবে। কত নতুন বোনটির কাছে যদি এই কথাগুলো বোনটির কাছে ভাইটির কাছে পৌঁছাতো, যদি তারা এমনটি আমল করতেন, আপনার কি ধারণা ওনারা জানে না এটা? তারপর আমরা মন ভরে দোয়া করতাম, গর্ব করে বলতে পারতাম, উদাহরণ হিসেবে দেখাতে পারতাম আমাদেরও প্রিয় একটি হিজাবি দম্পতি আছে, কারণ হিজাবি দম্পতি থাকতে হবে, কেন আপনি বলতে পারেন না যে আমাদের প্রিয় একটি সুন্নতি দাড়ি দম্পতি আছে? হিজাবি দম্পতি হওয়াটা খুব সিরিয়াস, সুন্নতি দাড়ি হওয়াটা সিরিয়াস না? দাড়ি রাখার সুন্নতটা আপনারা এখন অলমোস্ট ফরজ বানাই বলছেন, দাড়ি রাখার সুন্নতকে তো অলমোস্ট ফরজ বানাই বলছেন, তাই না? দেখেন ফেসবুক আসায় যেটা হয়েছে, অনেক দেখেন আমি ফেসবুক আমি কিন্তু অনলাইনকে অ্যাপ্রিসিয়েট করি ফর দ্য মোস্ট পার্ট, অনেক সময় হাজারবার হাজার পর্বে হাজার অ্যাঙ্গেল থেকে আলোচনা করছি, অনলাইন ফেসবুক ইউটিউব আসা অনেক ঝামেলা হয়েছে, কিন্তু ফর দ্য মোস্ট পার্ট ভালো হয়েছে, আমাদের মতো লোকরা এখন ভয়েস দিতে পারতেছি, কথা বলতে পারতেছি। যে হাহা দিয়ে, হাহা দিয়ে একটা এপিসোড করছিলাম না এই চ্যানেলে, আমাদের আহমদুল্লাহ হুজুর ফতোয়া দিছিলেন যে হাহা দেওয়া হারাম, কীভাবে হারাম সেটা তো লতায় পাতায় থিওরি আছে, ব্যাখ্যা করছি সেই পর্বে, এবং উনি কেন এই থিওরি দিয়েছেন ওনাকে প্রচুর হাহা খাচ্ছিলেন ওই সময়টাতে উনি, হ্যাঁ। যে ফেসবুকে এত বছর ধরে হাহা আছে ওনার হারাম মনে হয় না, জেনে উনি হাহা খাওয়া শুরু করলেন, সাথে সাথে ইসলাম চলে আসছে ওনাকে ডিফেন্ড করতে। সো ওনাদের এইসব কাজকর্ম
এক্সপোজড হয়ে যাচ্ছে এখন ফেসবুক ইউটিউব আসা কীভাবে এক্সপোজ হচ্ছে যে এই যে আমরা আছি কী কাজে আমরা আছি এক্সপোজ করার জন্য ওনাদেরকে প্রচুর ফ্রি রেইন পাইছেন আর এগুলো হবে না এই যে এখানে চলে আসছেন চামবাজি করতে আপনি যে আজকে আমি আলোচনাটা করলাম না নেক্সট দিন কিন্তু 50 বার ভাববেন যে চামবাজি করলে কিন্তু এখন ধরা খেয়ে যাবো ফখরুল ইসলাম একটা এপিসোড করে ফেলবেন এবং মানুষ কিন্তু দেখে ফেলবে দে উইল সি থ্রু আস কেউ কোনো একটা ভালো কোনো সুখে শান্তিতে আসে ওনাদের একটা ফটো নামাইতেই হবে ওনাদের চুলকায় ওনাদের কারণ মানুষের লাইফের প্রত্যেকটা অ্যাসপেক্টে বাম হাত ঢুকাইতে না পারলে